নির্দেশনা না মেনে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা, সেতুমন্ত্রী। সরকারি নির্দেশনা না মেনে চলাচলকারী গণপরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, করোনাকালেও অনেকে নিয়ম মেনে চলেছে, এখনো যারা সরকারি নির্দেশনা মানছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার 1 সেপ্টেম্বর ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সেতুমন্ত্রী। মন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হন তিনি। সেতুমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব। আজ থেকে গণপরিবহন করোনাকালের জন্য সমন্বয় করা ভাড়ার পরিবর্তে আগের ভাড়ায় ফিরছে। প্রতিটি বাসে সরকার অনুমোদিত ভাড়ার তালিকা প্রদর্শনের বিধান রয়েছে। এই বিধান কার্যকর করতে আমি বিআরটি ও মালিক সমিতিকে অনুরোধ করছি। জনস্বার্থে এবং যাত্রীদের স্বার্থে আমি সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিক সহ সব স্টেক হোল্ডারের সহযোগিতা কামনা করছি। তিনি বলেন, গণপরিবহনে ভ্রমণকালে যাত্রী সহ পরিবহন সংশ্লিষ্টকে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। যত আসন তত যাত্রী, অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। সাবান পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে পর্যাপ্ত। সেতুমন্ত্রী বলেন, ট্রিপের শুরু এবং শেষে পরিবহনকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। সারা দেশে পরিবহন সংশ্লিষ্ট সকলকে আমি জনস্বার্থে এ নিয়ম বা শর্ত মেনে বাস মিনিবাস চালানোর অনুরোধ করছি। আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে ডিএমপি, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ সংশ্লিষ্টদের এ বিষয়ে সক্রিয় থাকার অনুরোধ জানাচ্ছি।